আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কুকি টেলিগ্রাফি। আরো যদি লিখন পদ্ধতি অনেক ধরনের আছে, তার মধ্যে একটা হচ্ছে নাসাফ, রেকা, তারপর হচ্ছে খতে দিওয়ানি, তার মধ্যে একটা হচ্ছে খতে কুকি, যেটাকে অনেকে কুকি স্ক্রিপ্ট বলে, তারপর অনেকে কুকি টেলিগ্রাফি বলে। আজকে সে ধরনের একটা ডিজাইন আমরা দেখব। এটা হচ্ছে বর্তমান ইরাকের কুফা নগরীতে হয়। শুরুর দিকে হচ্ছে আপনার কোরআনের যতগুলি অনুলিপি আছে, বেশিরভাগ অনুলিপি এই কুফিক ধরনের হচ্ছে লেখা হতো। এই কুফিক ক্যালিগ্রাফির আবার অনেক ধরনের আছে, তার মধ্যে একটা হচ্ছে স্কোয়ার ক্যালিগ্রাফি বা স্কোয়ার কুফিক ক্যালিগ্রাফি। তো এই স্কোয়ার ক্যালিগ্রাফি যখন আমরা লিখব, এর একটা বিশেষ নিয়ম আছে, এর মধ্যে কোনো ফাঁকা থাকতে পারবে না। প্রত্যেকটা শব্দের মধ্যে যে ফাঁকাটা থাকবে সেটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে। আর এটা মূলত একটা ডিজাইনের মতো, এখানে লেজিবিলিটি বা শব্দটা কেমন ক্লিয়ার সেটা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজাইনটা। তো তো আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। প্রথমে হচ্ছে আমি এই রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, শর্টকাট কি হচ্ছে এম। আর আমাদের কাজটা খুব ভালোভাবে শেখার জন্য এবং কাজ খুব দ্রুত করার জন্য আমাদের শর্টকাট কিগুলো শিখে রাখা খুব গুরুত্বপূর্ণ, শিখে রাখা জরুরি। আমি এখানে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, তারপর হচ্ছে একটা এরকম লম্বা করে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এখানে আমি হচ্ছে আমার পিনটা অফ করে দেবো, শুধুমাত্র চোখটা রাখবো। এই নামে ক্লিক করবো, অটোমেটিক চলে যাবে। তারপর হচ্ছে আমি সিলেকশন টুলটা সিলেক্ট করবো, এটা শর্টকাট কি হচ্ছে ভিউ। তারপর হচ্ছে অল্টার প্রেস করে আমি এটার একটা কপি করবো, অল্টার প্রেস করলে এটা কপি হয়ে যাবে। তারপর শিফট ক্লিক করে এটার অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। এখানে যে ফাঁকাটা, দুইটা রেক্টেঙ্গেলের মধ্যে যে মাঝখানে ফাঁকাটা দেখতেছেন, এই ফাঁকাটাই হবে আমার ইউপি সিলিগ্রাফির প্রত্যেকটা শব্দের মধ্যে ফাঁকা। সেজন্য আপনি আপনার পছন্দ মতো ফাঁকাটা দিয়ে রাখবেন। তারপর হচ্ছে আমরা কন্ট্রোল ডি প্রেস করবো, তাহলে একটা করে কপি হয়ে যাবে। কন্ট্রোল ডি বারবার প্রেস করবো। এরপর প্রত্যেকটা রেক্টেঙ্গেল আমরা একসাথে সিলেক্ট করবো, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবো, তারপর হচ্ছে কন্ট্রোল এফ। এটা করলে কি হবে, এটা করলে হচ্ছে আপনার যে জিনিসটা আপনি সিলেক্ট করছেন ঠিক তার উপরেই এটা পেস্ট হবে। যেমন এটা আমি যদি উপর থেকে দেখি, তাহলে এডিটে যাবো, এডিটে গেলে কপি, কপি করে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল এফ শর্টকাট। পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করলে আপনার যে জিনিসটা কপি করছে ঠিক তার উপরেই পেস্ট হবে। আচ্ছা, তারপর আমরা জিনিসটা কপি করলাম, তারপর শিফট প্রেস করে জিনিসটাকে আমরা এদিকে যাবো, কপি করবো, তো আবার এদিকে যাবো, পেস্ট ইন ফ্রন্ট ক্লিক করবো। এটা করলে কি হবে, আমরা যে জিনিসটা কপি করছি ঠিক তার উপরেই জিনিসটা পেস্ট হবে। আর একটা শর্টকাট কি তো আমরা দেখলামই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সেটাকে রোটেট করে নেবো, 90 ডিগ্রি শিফট প্রেস করলে বরাবর 90 ডিগ্রিতে রোটেট হয়ে যাবে। তারপর পুরো জিনিসটাই সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা এখানে হচ্ছে এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করবো, এই শর্টকাট কি হচ্ছে শিফট এন। তারপর হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস বাটন ক্লিক করবো, যাতে জুম হয়। এখন এটা যদি আমি নর্মাল আমি ড্র করি, তাহলে সেটা একই সাথে হয়ে যাবে।
কন্ট্রোল ভি দ্বারা হচ্ছে আমরা আনডু করবো। তারপর এখানে হচ্ছে আমরা ফিলে ক্লিক করে নির্দিষ্ট একটা কালার নিয়ে দেবো যেটা পছন্দ আপনার। তারপর আমরা এখন যে শব্দটা হচ্ছে ক্যালিগ্রাফি করবো, স্কোয়ার ক্যালিগ্রাফি, সেটা হচ্ছে আর দোকান। আচ্ছা প্রথমে হচ্ছে আমাদেরকে লিখতে হবে আলিফ, আমরা এই তিনটে শব্দ নিয়ে একটা আলিফ লিখলাম। তারপর হচ্ছে লাম, আমরা এই লামটা দিলাম। তারপর হচ্ছে ডাল, ডালটা হচ্ছে আমি এইভাবে ড্র করলাম, লাম আর ডাল একসাথে হয়ে যাবে। তারপর হচ্ছে হ, সেটা আমি হচ্ছে এভাবে ড্র করলাম। আর এটা হচ্ছে মক্কা সাহেব। তারপর হচ্ছে আলিফ আর দোকানের খ আলিফ, সে আলিফটা আমি ড্র করলাম। তারপর হচ্ছে নুন, সেই জিনিসটা এভাবে ড্র করলাম। আর এটা হচ্ছে মুক্তা। এই কপিক ক্যালিগ্রাফি যখন করবো এই যে মাঝখানে সাথে সাথে গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা সব ক্ষেত্রে সমান হবে, এবং প্রত্যেকটা অক্ষরের পর আরেকটা অক্ষরের মধ্যে যে গ্যাপ থাকবে সেটা সমান থাকবে। তারপর আমরা হচ্ছে সিলেকশন টুলে ক্লিক করবো আর শর্টকাট কি হচ্ছে ভি। তারপর যে কোনো একটা শব্দ ক্লিক করবো, যে কোনো একটা শব্দ ক্লিক করলাম, তারপর সিলেক্টে গেলাম, সেভ ক্লিক করলাম, তারপর হচ্ছে পিঙ্ক কালারে ক্লিক করলাম। এটা কিন্তু কী হবে, তোমার একই কালারে যত এলিমেন্ট আছে সব সিলেক্ট হয়ে গেল। তারপর আবার কন্ট্রোল মাইনাস সি ক্লিক করলে আমি জুম আউট হয়ে যাবে। তারপর আমরা সিলেকশন টুল দিয়ে সেটা আলাদা করে নেবো। তারপর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ডিলিট করে নেবো। এই জিনিসটা ক্লিক করে দেখুন এখানে স্ক্রোল চলে আসছে, আমরা স্ক্রোলটা চাই না, স্ক্রোলে ক্লিক করে নাম বাটনে ক্লিক করলে স্ক্রোল চলে যাবে। তারপর হচ্ছে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে নেবো। তারপর কন্ট্রোল প্লাস জি এটাকে আবার জুম ইন করে নিচ্ছি। এখন আপনার ক্ষেত্রে যদি কালার পছন্দ না হয় তাহলে অন্য একটা কালার যদি নিতে চান তাহলে আবার স্কিলের মধ্যে ক্লিক করবেন। আমি একটু কালারের মধ্যে চাচ্ছি এরকম বেশি উচিত না, ওকে দিলাম। তারপর এন প্রেস করে রেক্টেঙ্গেল টুল নিলাম, শর্টকাট কি রেক্টেঙ্গেল টুল। তারপর হচ্ছে জিনিসটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এটা কালার নেবে হচ্ছে কালো, কিন্তু কালোতে পুরোপুরি কালো থাকবে না, একটু গ্রে থাকবে। ক্লিক করলাম, এখন শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট আর থাকতে হবে, তাহলে সেটা প্রথমে হয়ে যাবে। আর বা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে এটা এইটা যদি ক্লিক করেন যে শিফট কন্ট্রোল থাকবে, তাহলে এটা হচ্ছে আপনার একেবারে যতগুলো লেয়ার থাকবে সবার নিচে চলে যাবে। আর যদি আপনি একটা একটা লেয়ারকে নিচে যেতে চান তখন হচ্ছে এই কন্ট্রোল থাকবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের